থাকেন, কারণ একটাই, আপনারাই সফলতা পাবেন, আপনারাই সফলতা পাবেন। শুধু একটা রিকোয়েস্ট, কে চলে গেছে আমি জানি না, বেশিক্ষণ বলবো না, অলরেডি 6:15 বাজে, 6:30 মধ্যে কমপ্লিট। পেছন দিকে যদি শুনতে অসুবিধা হয় কারো মনে হয় বা হোক না হোক, সামনে চেয়ার ফাঁকা থাকলে খুব খারাপ লাগে, পারলে এগিয়ে চলে আসবেন যদি ফাঁকা থাকে সামনে। তো একটাই কথা, ছোটবেলা থেকে বিভিন্ন পরিবেশে প্রত্যেকে বড় হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস বলা যায়। আর আজকে সত্যি হলে যেটা দেখছি, কর্মযোগ, কর্ম থেকে বিরত থাকা, এটা খুবই খারাপ। কর্ম করতে বলা হয়েছে সব জায়গায়, পড়াশোনা যারা করছেন, চাকরির জন্য যারা পড়ছেন বা চেষ্টা করছেন, একটা জিনিস মনে করে দেখুন তো, কোটা একটা বিশাল ব্যাপার না? কোটা রয়েছে চাকরি পাওয়ার জন্য, কম নাম্বার পেয়ে চাকরি পেয়ে যাচ্ছে, বেশি নাম্বার পেয়ে তারা হচ্ছে না, আলটিমেটলি যার দরকার ছিল তারা হয়তো পাচ্ছে না, আর যার দরকার নেই সে হয়তো পেয়ে যাচ্ছে। যে কোটা পাচ্ছে সে যদি নিজেকে যোগ্য মনে করে, ওই কোটাটাই তার খারাপ লাগে। কেন জানে? আজ দুনিয়া জানে, আজ ডাক্তার দেখতে গেলে টাইটেল দেখে যাওয়া উচিত, আজ অ্যাডভোকেট বলুন, ইঞ্জিনিয়ার বলুন, টাইটেল দেখে যাওয়া উচিত, কারণ মানুষ বুঝে গেছে ওই টাইটেলের মাহাত্ম্য চিনিয়ে দিচ্ছে এই লোকটা সঠিক, কারণ সে জ্ঞান ছাড়া এখানে আসতে পারে। সুতরাং এই ব্যবস্থা আমাদের ভালো রাখেনি, ভালো করেও নি, আমরা প্রত্যেকে জানি, হ্যাঁ কি না? কিন্তু শুধু একটাই কথা বলবো, এই সিস্টেম কেন উঠছে না, কেন উঠছে না সেটাও আমরা পরিষ্কার জানি, আমি সে কথাতেও যাচ্ছি না। আজকে জন্মসূত্রে এগুলো হয়েছে, তাই না? মানুষকে চিহ্নিত করে বলে দেওয়া হচ্ছে, তুমি এই, তুমি ওই, কে শিডিউল কাস্ট, কে হায়ার কাস্ট, কে ব্রাহ্মণ, রাইট, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, বলা হচ্ছে না? আমরাই তো সৃষ্টি করেছি। কিন্তু শুধু যদি নিজেকে বোঝেন, প্রত্যেকে আমরা খাওয়া দাওয়া করি, টয়লেট করি, রেস্ট নিই, ঘুমাই আর কাজ করি, এর বাইরে কেউ কিছু করে কি? তাহলে প্রত্যেকের জন্য সমান, কেউ আলাদা কিছু করে না। প্রত্যেকের গায়ে কোনো অংশ কেটে গেলে তার লাল রক্তই বেরোবে, ইয়েস অর নো? একটা ইউনিট, মানব জাতি, মানব সম্প্রদায়, একটাই টিম, আমরা করব জয়। এখানে কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই, কোনো বিদ্বেষ নেই, কিচ্ছু নেই, শুধু আছে ইউনিটি, ইউনিটি ইজ স্ট্রেংথ, আমরা সকলে মিলে একটা ইউনিট, আমরা করব জয়। কিন্তু যেটা আমি শিখিনি সেটা নিয়ে তো আমি বলতে পারবো না, যেটা আমি শিখেছি সেটা নিয়ে আমি বলবো। শেখার মধ্যে যদি বলা হয়, আজকে কর্ম অনুযায়ী বর্ণ বিভাজন ছিল শাস্ত্রে, কর্ম করে কর্ম অনুযায়ী বর্ণ বিভাজন, একমাত্র পড়াশোনা করত যারা শিক্ষিত সম্প্রদায় তারা ছিল ব্রাহ্মণ, তাই সকল দুনিয়া তাদের রেসপেক্ট করত, তার নিচে ছিল ক্ষত্রিয়, দেশের রক্ষা করার জন্য নিজের প্রাণ পর্যন্ত বলিদান দিতে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তারা রাজি ছিল, এজন্য। তারপর ছিল বৈশ্য, বৈশ্য মানে ব্যবসায়ী, ব্যবসা করতে হবে। এবং তারপর আরেকটা শ্রেণী ছিল যারা শুধু অন্যের সেবাই করবে, তারাই ছিল শূদ্র। দেখুন মেন্টালিটি থেকেই সব কিছু হয়, পুরাকালেও তাই, যে জানবো, জানাবো, জগৎকে জ্ঞানী করব, সেই ভাবনা নিয়েই তো কেউ জেনেছে, দেশ সুরক্ষিত রাখবো এই ভাবনাটাই তো নিজের প্রাণ বিসর্জন দিতে, তাকে নিজের প্রাণ উৎসর্গ করতেও সেই জায়গাটা তৈরি করেছে মানসিক অবস্থা, হ্যাঁ কি না? ব্যবসা করব মানে পয়সা দরকার, এই কল্পনা সে বেছে নিয়েছে, হ্যাঁ কি না? তাহলে যবে থেকে সৃষ্টি হয়েছে কিছু শৃঙ্খলা, কাজ কিন্তু তখনও আছে, বৈশ্য তখনও ছিল ব্যবসায়ী, চাকরি কিন্তু ছিল না, ছিল শূদ্র, কারা ছিল? অন্যের সেবা করত, ইয়েস অর নো? অন্যের সেবা করত যারা, তারা ছিল শূদ্র। তাহলে কর্ম অনুযায়ী তো বর্ণ বিভাজন ছিল, আমরা জানি দস্যু রত্নাকর, দস্যু রত্নাকর সে কিন্তু
বাল্মীকি মুনি হয়েছিল, রাইট? তাহলে দস্যু রত্নাকর সে ছিল চণ্ডাল, নিচু শ্রেণী, রাইট? কিন্তু বাল্মীকি মুনি সে তো ব্রাহ্মণ, এটা কোনোদিনও সম্ভব? ইয়েস, এটাই ছিল সঠিক পন্থা। ব্রহ্মকে জানবে, নিজেকে জানা, নিজে কি একটা আত্মা, আত্মা কি পরমাত্মার অংশ, জগতে একটাই জিনিস সে চালাচ্ছে, সে আপনি যাই নাম দিন না কেন, সে গড হোক, ঈশ্বর হোক, আল্লাহ হোক, যাই হোক, একটাই লোক, একজনই চালাচ্ছে সারা দুনিয়া, সব জায়গায় একই কথা লেখা, রাইট? আমরা তার অংশ। তাহলে ব্রহ্মকে যে জানলো, এই ব্রহ্ম জ্ঞান যার আছে সেই হলো ব্রাহ্মণ, তাই বাল্মীকি মুনি হতে পেরেছে। জ্ঞান অর্জন করতে হবে প্রতিটা মুহূর্তে, কর্ম করতে হবে প্রতিটা সময়। যখন অর্জুন ধনুক ছেড়ে দিয়েছিল, কেন? কাকে মারবো? নিজের লোক, সবাইকে যদি নিজের লোক মেরে ফেলি আমি কাকে নিয়ে থাকবো? মে জিতা তবি হারা আর হারা তবি হারা, মে জিতা তবি হারা, হারা তবি হারা, তো যুদ্ধ কেউ করু? হারলে তো হেরে গেলাম, জিতলেও হেরে গেলাম, তো যুদ্ধ কেন করবো? তখন ভগবান শ্রীকৃষ্ণ একটা জিনিস তাকে বুঝিয়েছিল, কারা আছে তোমার সামনে? মানুষ দেখতে পাচ্ছি, বলছে এদেরকে মেরে ফেললে কি পাবে? কিন্তু তাকে সেই জ্ঞান দেয়া হয়েছিল যে এরা তো এমনিই মরবে, দেহ আত্মার জামা কাপড়ের সমান, যেটা বদলায়, কিন্তু আত্মা থেকে যায়। এই দেহ ধারণ করাকালীন যা কর্ম আমরা করি, সেই কর্মের দ্বারা আত্মার পাপ অথবা পুণ্যি লাভ হয়। যে পুণ্যি লাভ করবে তারা জন্ম হবে না, সে আত্মা স্বতন্ত্র হয়ে যাবে, সে সমস্ত কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে সে মুক্ত হয়ে যাবে। আর সমস্ত ধর্ম এটাই শেখায় যে পুণ্যি কর্ম করো যাতে জন্ম না হয়, ইয়েস অর নো? তাহলে আমরা যদি জীবতে জগৎকালে, এই জীবনকালে, জীবন দশায় যদি ভালো কিছু করতে পারি, তবে নিশ্চয় পুণ্যি লাভ হবে, ইয়েস অর নো? সেই ভালো কাজ আজকের দিনে নেই, কোথাও নেই। ব্যবসা করতে গেলে ঠকাতে হবে, হ্যাঁ কি না? এটাই তো শিখেছি ছোটবেলা থেকে, নাহলে হবে না। চাকরি করা, এই দুটোই তো অপশন আছে, বিজনেস আর জব, চাকরি আর কি আছে? আর কোনো উপায় আছে কি না? ব্যবসার চাকরি বাদে আজকে মাল্টি লেভেল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, মোদি কারের কথা আপনাদের সামনে বলছি, কি এটা জানো? শুধু একটাই কথা বলছি, আর যেটা চাকরি আমরা মনে করি, চাকরির জন্য পড়াশোনা করছি, চাকরি মানে কি? অন্য কোথাও পয়সার বিনিময়ে আপনি কাজ করছেন, মানে কারোর হয়ে কাজ করছেন, হ্যাঁ কি না? অন্যকে সেবা করছেন, হ্যাঁ কি না? এটা শূদ্র ধর্মের অন্তর্গত। কথাটা খারাপ ভাবে নেবেন না, কথাটা খারাপ ভাবে নেবেন না, নিজে বিচার করুন। আমি যতটুকু বুঝি, খুব অল্প পড়াশোনা করেছি, সামান্য যতটুকু শিখেছি, তাতে আমার যা মনে হয়, চাকরি করা মানে অন্যের যদি সেবা করা, এটাই যদি সঠিক হয়, তাহলে এটা শূদ্র ধর্মের অন্তর্গত, ইয়েস অর নো? আর এটা হচ্ছে কর্ম অনুযায়ী বর্ণ বিভাজনের সব থেকে নিচু স্তরে। আমি যারা চাকরি করেন তাদেরকে ছোট করার উদ্দেশ্য আমার নয়, আমি নিজেও একটা চাকরি করতাম, সরকারি চাকরি করতাম, পারমানেন্ট স্টাফ, ছেড়ে দিয়েছি, শুধু এইটুকু ভেবে তা নয়, আরও আছে। এর উপরের স্তর কী আছে? এর উপরের স্তর কী আছে? বৈশ্য, ব্যবসায়ী। তা ব্যবসা কি আপনারা করছেন না? অবশ্যই আমরা বিজনেস করছি, রাইট? কিন্তু আমাদের বিজনেসে কোনো মিথ্যে কথা বলার প্রয়োজন নেই, আপনি সত্যি কথা বলুন, সঠিক ডেমনস্ট্রেশন প্রেজেন্ট করুন, সঠিক প্রেজেন্টেশন দেখান। যার ভালো লাগবে না তেলানোর দরকার নেই, 1%ও কভার আপ হয়নি ইন্ডিয়া। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অনেকগুলো আছে যারা 60% কভার আপ করে গেছে, জাপানের পপুলেশন আর বিজনেসটা দেখুন, বুঝতে পারবেন, ইউএসএ দেখুন, বুঝতে পারবেন। আজকে তো পড়াশোনার মধ্যে ঢুকে গেছে নেটওয়ার্ক মার্কেটিং, ব্যাচেলার ডিগ্রি অফ নেটওয়ার্ক মার্কেটিং, মাস্টার ডিগ্রি অফ নেটওয়ার্ক মার্কেটিং, এমবিএ অফ নেটওয়ার্ক মার্কেটিং, জানি তো, ইয়েস অর নো? একটু সারাদিন তাহলে বুঝবো আপনারা আমার সাথে আছেন, তো কত উন্নত হচ্ছি আমরা। ব্যবসাও তাহলে আমাদের কি করছি বোঝা দরকার, একটু বুঝুন ভালো করে। প্রথম কথা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে এত কেন সফলতা? নেটওয়ার্ক মার্কেটিং আমাদের জীবন কেন বদলাবে? দস্যু রত্নাকর পর্যন্ত তার কর্ম পাল্টে ভালো কর্ম করে বাল্মীকি মুনি হয়েছিল, হ্যাঁ কি না? সাকসেস তো একেই বলে। আজকে কি জানেন মাল্টি লেভেল মার্কেটিং? জানতে চান মোদিকার কি? মোদিকার সফল হতে গেলে সবার আগে আপনাকে লিডার হতে হবে, ইয়েস অর নো?
আর লিডার মানে আপনাকে কথা বলতে হবে। আর যদি কেউ বলেন কথা বলতে পারি না, তাহলে এটা কি বললেন? মুখ দিয়ে শব্দই তো উচ্চারণ করলেন, ওটার নামই ভাষা, ওটার নামই কথা। মনের ভাব প্রকাশ করার মাধ্যম তাকেই বলা হয় ভাষা। ল্যাঙ্গুয়েজ যার যাই হোক না কেন, সেটাই তার ভাষা। তো আপনার ভাষা সেটা আপনি কি ভাষায় বলবেন না আপনি বডি ল্যাঙ্গুয়েজে বলবেন, কেউ সামনে বুঝতে পারলো আপনার ভাষা, ওটাই আপনার ভাষা। তো আপনাকে দেখে যেন সে বোঝে মোদীকে আর কি, আর মোদীকে আর জয়েন করবে, এটাই তো আসল ভাষা, রাইট? কিন্তু জন্মের পর বাচ্চা যদি কাঁদে তবে বাচ্চা সুস্থ। আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিজি এসএসকেএম হসপিটালে নিওনোটোলজি ডিপার্টমেন্টে 6.5 বছর ডিউটি করেছি, 1 থেকে 18 দিন পর্যন্ত বাচ্চাদের ইউনিটে। তো সেখানে দেখেছি যে বাচ্চা কাঁদে সে বাচ্চা সুস্থ, যে বাচ্চা কাঁদে না তাদের নিয়ে অনেক চিন্তা হয়ে যায়, কারণ তারা অসুস্থ বাচ্চা তাই কাঁদতে পারে না। দুনিয়া, জগৎ, ধর্ম, জ্ঞান, বিজ্ঞান, উপরওয়ালা যাই বলুন না কেন, একটাই জিনিস শিখিয়েছে, সৃষ্টি মানে কাঁদো, কাঁদা মানে যন্ত্রণাতেই মানুষ কাঁদে, রাইট? তাহলে যন্ত্রণাই সাফল্য। জীবনে যে যন্ত্রণা সহ্য করতে পারবেন সেই সাফল্য পাবেন জন্ম মুহূর্তে, এটাই আমাদের শিক্ষা। কারণ যন্ত্রণা না হলে কেউ কাঁদে? তাহলে যন্ত্রণা দেখেই কেঁদেছে, আর কেঁদেছে মানেই সফল হয়েছে যে বাচ্চা সুস্থ বেঁচে থাকবে। তাহলে যতক্ষণ বেঁচে আছি আমাদের কষ্ট ভাবা উচিত নয় যে যত সহ্য করতে পারবে সে তত উপরে যাবে, সে তত উন্নতির শিখরে যাবে। এই কর্ম অনুযায়ী আজকে দেখুন, একটা বাচ্চা না কাঁদলে পর্যন্ত তার মা দুধ খাওয়ায় না, রাইট? প্রথমত যদি আপনি সাবলীল হন, যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট হন, নিজের কাজ নিজে করুন, যেখানে আটকাবে খিদে পেলে যেমন মা বাবার কাছে কাঁদতেন, এখন অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইনের কাছে কাঁদবেন। আপনার আওয়াজ, আপনার চিন্তার, আপনার সাকসেস পাওয়ার আকাঙ্ক্ষা, নেশা, খিদে যাই বলুন তার জন্য আপলাইনের কাছে কাঁদুন, আর সেই যন্ত্রণা নিজে ভোগ করে পুরো ডাউন লাইনকে আশ্বাস দিন আপনি আছেন প্রত্যেকের পাশে, সকলে মিলে সাকসেস হবে। আজ লিডার হতে হবে, কথা তো বলতেই হবে। আজ পারেন না শিখে যাবেন, বাচ্চা মুখে আওয়াজ করতো আজ কথা বলে। আপনি কথা বলতে পারেন একটু সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে নেবেন। আমরা শেখার জন্য এসছি, রাইট? কজন শিখতে এসছি? একটু হাত তুলি। ওয়াহ, ভেরি গুড, হাততালি হয়ে যায়। সবার আগে বলবো, আপলাইন মেন্টর গুরু বিভাস মুখার্জি, রুনা মুখার্জিকে প্রণাম জানাই, এইভাবে পাশে থাকার জন্য, মেন্টালি সাপোর্ট করার জন্য। আজ আমার সাকসেসের জন্য তারা চিন্তিত, অবশ্যই তাদের প্রণাম জানাই। আর যারা বসে রয়েছেন টিম মেম্বার বা অনিবার্য কারণবশত যারা পৌঁছাতে পারেননি, তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, তাদেরকেও আমার প্রণাম। কারণ আপনাদের জন্যই আমি আজকে এই জায়গা পেয়েছি। এই জায়গা যদি আমাকে না দিতেন তাহলে আমি এখানে থাকতে পারতাম না। সকলে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, সকলে মিলে কাজ করছি। আর যদি আপনাদের জন্য আমি এখানে আসতে পারি, কীভাবে এসেছি সে কথাই বলবো। আমি চাই প্রত্যেকে এখানে আসুন, শুধু চাই না, করে দেখাবো যারা আমার সাথে থাকবেন। শুধু কী করতে হবে জানেন? কেন নেটওয়ার্ক মার্কেটিং, কেন মোদিকার, শুধু এটা বুঝে নিন, তাহলে সকলে করবে। লিডার হতে হবে, লিডার হতে গেলে অন্যকে শেখাতে হবে, অন্যকে শেখানো মানে জ্ঞান দিতে হবে, রাইট? তাহলে জ্ঞান অর্জন না করলে তো জ্ঞান দেওয়া যাবে না। আর জ্ঞান অর্জন করার জন্য কর্ম অনুযায়ী বর্ণ বিভাজনের প্রথম স্তর জ্ঞান লাভ করা, ব্রাহ্মণ, ব্রহ্মকে জানা। তো এখানে মোদীকে একটা অন্তত জানুন আর অন্যকে জানান, এটা আপনার গুণ থাকা দরকার, থাকতেই হবে। দ্বিতীয় স্তর কর্ম অনুযায়ী বর্ণ বিভাজনের ক্ষত্রিয়। আপনি কি চান আপনার টিম এদিক ওদিক চলে যাক, ঠিকঠাক না থাকুক? টিমকে রক্ষা করতে হবে, নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করতে একজন ক্ষত্রিয়। নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা মোদি ক্যারিয়ার, আমাদের এই ধর্মটাও থাকা উচিত, ক্ষত্রিয়। পাঙ্গানি বিনা সার, চ্যালেঞ্জ দিবি না, দুনিয়া কো হাম দিখা দেঙ্গে, ঝুঁক
ঢুকে গান প্রতিটা টিম মেম্বার ইচ এন্ড এভরিবডি প্রত্যেকের সাকসেস করে দেখাবো যদি সে সঠিক থাকে তার কর্ম যদি সঠিক হয় একসাথে যদি মিলে থাকি সাকসেস হবে আর উইথ মি কজন আছেন আমার সাথে প্রত্যেকের সাকসেস হবে ইচ এন্ড এভরিবডি নিজেদের জন্য হাত তালি হোক বর্ণ অনুযায়ী বর্ণ বিভাজনের প্রথম ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় দুটো তো হলো আচ্ছা বৈশ্য ব্যবসায়ী ব্যবসা করছেন না যদি না করেন শুরু করুন আজকে থেকে আর ব্যবসা মানেই হচ্ছে কাজ করা ব্যবসা তো করছি আমরা তৃতীয় গুণ বলা লাগবে না এমনিতেই আছে ইয়েস অর নো ম্যাক্সিমাম মানুষ শুধু এই গুণটা নিয়ে ব্যবসা করার জন্যই মোদিকার এসছেন তার জন্য সফলতা হয়তো বা হচ্ছে না তাহলে লিডারশিপ কি কিছুই না শুধু একটাই জিনিস কর্মটা বুঝুন আর কাজ করুন তাহলে প্রত্যেকে বৈশ্য গুণটা থাকা উচিত আর তৃতীয় হচ্ছে শূদ্র সব থেকে খারাপ খারাপ নয় এটাও একটা কর্ম কাজ কোনোদিন ছোট হয় না চাকরিকে যদি এত বড় করে ভাবছি ওটাও তো শূদ্র গুণ কেউ বলেছে কিনা জানি না আজ এত বড় কথা বলছি পারলে ক্ষমা করবেন আমাকে যদি ভুল বলে থাকি কিন্তু নিজে বিচার করুন ঠিক বলছি কিনা তাহলে আপনার টিম মেম্বার এবং আপনার আপলাইন যে আপনার প্রতিনিয়ত সাকসেস চাইছে রোদে বৃষ্টিতে ঘেমে নেয় না খেয়ে না দে দিন রাত্রি প্রোগ্রাম করছে কখনো বৃষ্টিতে কখনো ঝড়ে কখনো রোদ্দুরে কখনো ঠান্ডায় কুকড়ে প্রত্যেকে বেরিয়ে 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 প্রোগ্রাম করছে যখন নিউ প্রোগ্রাম শেষ তারা নিজেরা সিটিং করছে লিডারদের সঙ্গে ইয়েস অর নো তাদের যত্ন করা উচিত না তাদের খেয়াল করা উচিত না তাদের পরিষেবা দেওয়া উচিত না শুধু এটাই করুন এটাই হবে আপনার সূত্র গুণ এটাই হবে আপনার সূত্র গুণ নেটওয়ার্কার হতে গেলে সফল হতে গেলে মোদী ক্যারিয়ারে সফলতা অর্জন করার জন্য টিম আমরা করবো জয়েস প্রত্যেকটা সদস্য আমি বলছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারটি গুণাবলী চারটে কর্ম প্রত্যেকের মধ্যে যেদিন থাকবে নেটওয়ার্কারের সফলতা হবে অতীতে পুরাকালে বা আজও যদি ভাবেন একটাই কর্ম করে তারা জীবনে কাজ করেছে সফলতা পেয়েছে বা যাই করেছে আপনি চারটে কাজেরই অংশ আছে আপনার কাজের মধ্যে এটাই মোদী কেয়ার করতে পারবো আর রেডি বুঝতে পারছেন কত বড় কাজ করছি বুঝতে পারছেন কত বড় কাজ করছেন আপনি কত বড় ধারণা রয়েছে আপনার মধ্যে আপনি নিজেও ভেবে দেখেননি সমগ্র দেশ সমগ্র জাতি সমগ্র সমাজে আপনি মঙ্গল কামনাই করছেন আপনার আপনি যদি সঠিক হন আপনার সাথে যে কটা লোক আসবে প্রত্যেকে সঠিক জায়গায় সঠিক প্ল্যাটফর্মে সঠিক সম্মানের সাথে তার একটা নতুন জীবন পাবে সেখান থেকে শুধু সাকসেস নিজের না সকলের চাই প্লিজ স্ট্যান্ড আপ এন্ড ডু ওভার